ছাত্র ছাত্রীসকল এবার আহিছো শঙ্করদেব বিদ্যালয় কেন্দ্রের 11 নম্বর অঙ্ক তো অষ্টম শ্রেণীর 11 নম্বর অঙ্ক তো দিয়া আছে তিনিরে 16 এ ঘরণ করে পেলাই হরণ করলে এ এ ওলায় সেটা কথা হলো যে এই এ টু কি এই গোটেই কেটা এ দেখেছে তোমালে এ হয় একই হয় তাহলে এটা কথা হলো অ্যান্সারটা কি হব আসলতে আহা তাকে লিও তিনির লগত এ পূরণ করলে এনে এটা সংখ্যা ওলাইছে সিক্সটিনের পা সেই মাইনাস হয়ে পেলায় ওয়ান ওলাইছে কি হব পারে ধারণা করা ফিফটিন হব হ্যাঁ সিক্সটিনের পর ফিফটিন মাইনাস হলেহে ওয়ান হব হ্যাঁ তার মানে এই ফাইভ হব তো হলে থ্রি ফাইভ যা ফিফটিন হল তার মানে তিন পাঁচ গুণ পনেরো হল সিক্সটিন তিন পাঁচ গুণ পনেরো তো হলে এইটো পাঁচ হয়ে গেল তিনি পাঁচ গুণ পনেরো আর এই পাঁচ হল ষোলো পনেরো গেলে এক পাঁচ নামি আহিলে তো এ এ ফিফটিন হয়ে গেল না থ্রি ফাইভ যা ফিফটিন জিরো পালো নে রে এটাকে এ ইজুকাল ফাইভ পালো ছাত্রসকল এই আলোচনা করলে লোক শঙ্করদেব বিদ্যালয়ের অষ্টম শ্রেণী গণিতের অধ্যায় সিক্সটিন সির বারো নম্বর অঙ্কটো দিয়া আছে টুয়েন্টিরে থার্টি ফোর এ ঘরণ করে পেলায় সেভেন্টিন ওলাইছে এন্সারটো এটা এই এর মানটো কি হব আমি উলিয়াব লাগে এই অঙ্কটো এটা ভালদরে লক্ষ্য করবা তোমালোকে ভালো লক্ষ্য করবা থার্টি ফোর এ ইয়াতে এর পর জিরো মাইনাস হয়ে টু হয়েছে কি হব পারে এই যদি আমি চাও ইয়াতে যদি টু পা দিল তেতিয়া টুর পা জিরো হলে টু হয় তার মানে এটা টু বলে ধরল হলে এই টুটো ইয়ালে গুছি যাওক কারণ এ এ এই এ ইয়ালে নামি আছে তার মানে এই টু হল সেইদরে যদি আমি অঙ্কটো সম্পূর্ণ করে চাও যেটা বিশ এগুণ বিশ তেতিয়াহলে থার্টি ফোর মাই বিশ মাইনাস হলে চৈধ্য হল আর দুই নামে আলে তেতিয়া বিশ সাত গুণ এশ চল্লিশ হলাম আর দুই বিয়োগ হল হল এইদরে আমি ইয়ার অঙ্কটোর উত্তর সমাধান করলো এটাকে এ আমি দুই পালো ছাত্রীসকল তেরো নম্বর অঙ্কটো আহিছে ইয়াতে ইলেভেন ইলেভেনে থার্টিন এ ঘরণ করে আমি পালো ওয়ান এ আর এন্সার ইয়াত জিরো দিয়া আছে তেনে কি সংখ্যা হব পারে যেতিয়া এই অঙ্কটো এন্সার জিরো হয়েছে ইয়াতে ভাগশেষ জিরো হয়েছে তেতিয়া জানি পেলাম যে এই সংখ্যাটো একেই হয়েছে একেই সংখ্যা হব পারে হ্যাঁ একেই সংখ্যা হব তাহলে থার্টিনে থার্টিনে হব তেতিয়া এইটো আসলতে কিমান হব আমি যদি চাও ইলেভেন ইলেভেন যা বা এগারো এগারো গুণ এশ একুশ বার এগারো বারো গুণ এশ এগারো বারো গুণ এশ বত্রিশ হয় এগারো বারো গুণ এশ বত্রিশ হয় সরি এটা ইয়াত পাতি দিলো পাতিব নালাগিছিলে এগারো বারো গুণ এশ বত্রিশ এশ বত্রিশ বত্রিশ হলে এটা জিরো হল এটাকে আমি এর এই মান পালো টু